হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি আরও একটা হেয়ারস্টাইল ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো যে ছোট এবং পাতলা চুলে তোমরা কি করে বান হেয়ারস্টাইল করবে মানে খোপা হেয়ারস্টাইল তোমরা কি করে করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ছোটো হেয়ারস্টাইল মানে আমরা অনেকে বান ইউজ করি কিন্তু বান ছাড়া খোপা কীভাবে করবে চলো দেখে নিই তো হেয়ার স্টাইলের প্রথমে দেখো ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি চুলের ভালো করে হেয়ারটা কম করে নিয়ে আমার দুদিকের আইব্রোজের সোজাসুজি আমি একটা সাইড পার্টিং এইভাবে রাউন্ড করে বের করে নিলাম নিয়ে বাকি যে হেয়ারটা কম করে পিছন দিকে নিয়ে নিলাম এরপরে কী করবো আমার যে দুটো আইব্রোজ আছে আইব্রোজ যেখানে শেষ হচ্ছে ঠিক সেইখান থেকে আমি এইভাবে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে আমি দু একটা সেকশান বের করে নিচ্ছি কাউন এরিয়া পর্যন্ত এটা ফ্রন্টের দিকে সেকশানটা যাচ্ছে এইভাবে সেকশানটা করে নিয়ে এটাকে আমি হালকা হাতে একটু ব্যাক কমিং করব যেহেতু হালকা এবং ছোট পাতলা চুল সেই জন্য ব্যাক কমিং করে নেব যাতে করে আমার ওখানে হেয়ারস্টাইলটা ফেটে বা ঘেটে না যায় অনেক সময় হেয়ারস্টাইল করে বাইরে গেলে কি হয় কিছুক্ষণ পর দেখি হেয়ার স্টাইলটা ঘেঁটে গেছে কিন্তু ব্যাক কমিং করে নিলে আর সেই সম্ভাবনাটা মানে ঘেটে যাওয়ার ভয়টা থাকে না তো এইভাবে ব্যাক কমিং করে নিয়ে হালকা একটু কম করে নিলাম নিয়ে ববি পিন দিয়ে আমার পিছন দিকে কাউন এরিয়ার কাছে সিকিওর করে নিলাম এরপর দেখো যে সাইড পার্টিংটা আছে সেই সাইড পার্টিংয়ের হেয়ারটা ছেড়ে বাকি যে আমার হেয়ারটা বাকি পুরো হেয়ারটা পিছন দিকে নিয়ে গিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে পনি বানিয়ে নেব আমি এর আগেও হেয়ারস্টাইলের ভিডিও বলেছি খোপা হেয়ারস্টাইল করতে গেলে সবসময় পনি বানিয়ে নিতে হবে পনি না বানালে কিন্তু খোপা হেয়ারস্টাইলটা ভালোভাবে হবে না তো এবার দেখো যে পনিটা বানিয়েছি সেখান থেকে আমি চারটে সেকশান বের করবো মানে ওই পনি হেয়ারস্টাইলটাকে আমি চারটে ভাগে ভাগ করব তার মধ্যে একটা ভাগ আমি একটা সেকশান আমি এইভাবে তুলে নিয়ে গেলাম ওপরে নিয়ে গিয়ে আঙুলের মধ্যে রোল পাকিয়ে আমি নিয়ে এলাম রোল পাকিয়ে আমি কিন্তু রবার ব্যান্ডে যে পনি বানিয়েছি রবার ব্যান্ড পর্যন্ত নিয়ে আসবো না রবার ব্যান্ডের একটু ওপর পর্যন্ত রাখব রেখে দুদিক দিয়ে দুটো ববি পিন দিয়ে সিকিওর করব অবশ্যই এখানে ববি পিন দিয়ে সিকিওর করবে ইউপিন দেবে না তাহলে কিন্তু হেয়ারস্টাইলটা খুলে যাবে দেখো এইভাবে আমার একটা সেকশান আমি করে নিলাম এরপর দেখো এটা সেকেন্ড সেকশান মানে দ্বিতীয় চুলের ভাগ যেটা সেটাকেও আমি এইভাবে আঙুলের মধ্যে রোল করে নিয়ে আমি রাবার ব্যান্ড থেকে একটু দূরে ছাড়ছি যাতে করে খোপাটা আমার একটু বড়সড় দেখতে লাগে রাবার ব্যান্ডটি একদম কাছাকাছি নিয়ে চলে গেলে কি হবে খোপাটা ছোট হয়ে যাবে তো প্রথমে যে ভাগটা রোল করে বসিয়েছি এটা ঠিক তার পাশেই আমি রোল করে বসিয়ে দিলাম দুদিক দিয়ে দুটো ববে পিন দিয়ে সিকিওর করে দিলাম এরপরে দেখো এটা তিন নম্বর পার্টিং তিন নম্বর সেকশন এটাকেও আমি এইভাবে আঙুলের মধ্যে রোল করছি করে তার পাশে যে আগের যে রোলটা বসানো আছে ঠিক তার পাশে ববে পিন দিয়ে সিকিওর করছি এইভাবে আমার তিনটে পার্টিং হয়ে গেল এরপর নিচে আমার লাস্ট পার্টিং মানে ফোর্থ সেকশন যেটা সেটা রয়ে গেছে সেটাকেও এইভাবে নিচের দিকে যাবে ওটা আঙুলের মধ্যে রোল করে নিয়ে দুদিক দিয়েই দুটো ববি পিন দিয়ে সিকিউর করছি দুদিক দিয়েই ববি পিন দিয়ে সিকিউর করলে কি হবে হেয়ারস্টাইলটা ভালোভাবে মানে মজবুত হয়ে বসে থাকবে খুলে যাওয়ার ভয় থাকবে না তো দেখো বান ছাড়া কত সুন্দর একটা হেয়ারস্টাইল হয়ে গেল এরপর আমার ফ্রন্টের দিকটা বাকি আছে ফ্রন্টের দিকটা আমি একদিকে একটু লক ছেড়ে দিচ্ছি দিয়ে নর্মালি সাইড পার্টিংটা এইভাবে হাতে করে নিয়ে গিয়ে খোপ আমি যে খোপাটা করেছি সেই খোপাটার পাশে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি তোমরা চাইলে ফ্রন্টের দিকটা ওটা মিডেল পার্টিং করতেও পারো আর আমি যেটা লক ছেড়েছিলাম সেটা তোমরা চাইলে কার্ল করে নিতে পারো কিন্তু যেহেতু আমি এখানে কার্ল করলাম না সেই জন্য এটাকেও আমি সাইডে আস্তে করে নিয়ে গিয়ে আর পবি পেন দিয়ে সিকিওর করে নিলাম এরপর দেখো বান স্টাইল যখনই ছোটো পাতলা চুলে স্টাইল করবে মানে বান স্টাইল করবে তখন সবসময় একটা গাজরা ইউজ করবে অরিজিনাল ফ্লাওয়ার দিয়েও তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নিলাম তো দেখো কত সুন্দর স্টাইলটা হয়ে গেলো ছোটো চুল হোক বা পাতলা চুল হোক তোমরা বাঁধ ছাড়া এইভাবে হেয়ারস্টাইল করতে পারবে আজকে তোমাদের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে সবাই একটু লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অবশ্যই আজকে এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর আজকের মতো এটুকুই থাকছে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা